এরকম প্রশ্নের মুখোমুখি আমরা অনেক সময় হয়ে থাকি যে আমার এক্স আবার আমার লাইফে ফিরে আসতে চাইছে বা আমার প্রাক্তন আবার আমার লাইফে ফিরে আসতে চাইছে, তো কি করব, ওকে কি ফিরিয়ে নেব? কারণ সেই মানুষটা একসময় তোমার ভালোবাসার মানুষ ছিল, সে চলে যাওয়াতে যতই সে কষ্ট দিয়ে চলে যাক তার প্রতি কিন্তু আমাদের একটা টান থাকে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে তোমার মনের একটা সফট কর্নার তার জন্য এখনো এক জায়গায় রাখা আছে, আর তুমিও আছো সিঙ্গেল। তো তোমার মনের মধ্যে এই প্রশ্নটা আসছে যে আমার এক্স ফিরে আসতে চাইছে, আমি কি করব? হ্যাঁ, তুমি কি করবে এটা নিয়ে আজকের ভিডিও। তবে আমি এখানে এটা মোটেও বলবো না যে তোমার কি করা উচিত, আমি উচিত বলে দেওয়ার কেউ নই। আমি কতগুলো জিনিস তোমাদের সামনে নিয়ে আসবো আজকে, কতগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেইটা শুনে যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমার প্রাক্তনকে আমার লাইফে নিয়ে আসা উচিত, তো ডেফিনেটলি নিয়ে আসবে। আর যদি তোমার মনে হয় আমার কথাগুলো শুনে যে না উচিত নয়, তাহলে তুমি নিয়ে আসবে না, ডিসিশনটা সম্পূর্ণ তোমার উপর। কারণ আমি বললাম আর তুমি শুনলে এটা কিন্তু হয় না, যতক্ষণ না তুমি নিজে ব্যাপারটাকে রিয়েলাইজ করছো। তো নিজেকে নিজে রিয়েলাইজ করার জন্য এই যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু তোমার শোনাটা, তোমাদের শোনাটা ভীষণভাবে দরকার। তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা একটু প্রেস করে দিও, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর একটু সাপোর্ট করো, আমি মোটিভেট হই এরকম নতুন ভিডিও নিয়ে আসার জন্য, আর আমরা একসাথে অনেকটা পথ চলবো এটা ভেবেই কিন্তু আমি ভিডিও বানাই। আমাদের জীবনের ছোটো ছোটো প্রবলেমগুলো আমরা এইভাবে সলিউশন করব। হ্যাঁ, এবার মেন টপিক, প্রাক্তন ফিরে আসতে চাইছে, কি করবে? প্রাক্তন মানে পাস্ট, যে চলে গেছে। আর পাস্ট খুব একটা সুখকর তোমার ছিল না, কথাগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে। পাস্ট তোমার সুখকর ছিল না, সে যদি তোমায় সত্যি ভালোবাসত তাহলে তোমাকে কষ্ট দিয়ে চলে যেত না। আমি ফার্স্টে বলবো কষ্ট দিয়ে যে চলে গেছে সেই কথাটাই বলবো। তো এমন কি মানে আছে সে ফিরে এসে তোমার সাথে আবার সুন্দর একটা রিলেশনশিপ তৈরি করবে? সে কি মানে আছে সে তোমাকে আর কোনোদিন কষ্ট দেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাদের সম্পর্কটা মিউচুয়াল ব্রেকআপ ছিল, তুমিও চেয়েছিলে চলে যাক, সেও চেয়েছিল যে আলাদা হয়ে যাবে। তারপরে তোমরা একে অপরের সাথে কথা বলেছো, সামহাও কোথাও গিয়ে তোমাদের মনে হয়েছে যে হ্যাঁ আমরা এবার রিলেশনটাকে আবার জোড়া লাগাতে পারি, এবার হয়তো আমরা আরেকটু ম্যাচিওর হয়েছি রিলেশনটাকে কন্টিনিউ করার জন্য। তো এখানে বলবো যদি তোমাদের দুজনের মনে হয় যে হ্যাঁ আমরা ম্যাচিওর হয়েছি, আমরা রিলেশনটাকে আর ব্রেক করব না, বা তোমার সামনের মানুষটা বা তার তোমাকে মনে হয় যে না এই আমার জন্য এই পারফেক্ট ছিল, আমাদের কোথাও ভুল ত্রুটি ছিল সেগুলো শুধরে নিয়ে আমরা ফিরে এসেছি, তো সেখানে বলবো হ্যাঁ। যদি সেই মানুষটা ফিল করে যে তুমি তার কাছে পারফেক্ট, বা তুমিও যদি ফিল করো যে হ্যাঁ এই মানুষটা আমার কাছে পারফেক্ট, আমাদের মধ্যে সেই ঝামেলা কোনোদিন ছিল না, হয়তো কিছু মতের অমিল ছিল যার জন্য আমরা মিউচুয়ালি ব্রেকআপ করেছিলাম, তো সেখানে আমি বলবো যে একটা সুযোগ দেয়া যেতেই পারে। এটা এটা গেল, এটা খুবই ইজি ব্যাপার, মানে এখানে আলাদা করে কিছু বলার নেই, কিন্তু সেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, দিনের পর দিন তোমার উপর মেন্টালি টর্চার করেছে, দিনের পর দিন তোমার উপর হয়তো ফিজিক্যালি টর্চার করেছে, তোমার কাছে সম্পর্কটা একটা বোঝা মনে হচ্ছিল একসময়, তুমি আর নিতে পারছিলে না, তোমার শ্বাসটা আটকে আসছিল, তাই তুমি সরে গেছো, বা এরকম ঝামেলা ঝেটির মধ্যে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। তো কেন তুমি এই খারাপ জিনিসটাকে আবার তোমার লাইফে নিয়ে আসবে? শুধু তার প্রতি তোমার সফট কর্নার আছে বলে, তাকে তুমি একসময় ভালোবেসেছিলে, তাকে তুমি সবটা দিয়ে ভালোবেসেছিলে বলে, সবটা দিয়ে ভালোবেসেও কি তুমি তার সাথে ভালো ছিলে? ছিলে না। সেখানে বারবার তুমি কষ্ট পেয়েছো, বারবার সে তোমাকে হার্ট করেছে, তোমাদের মধ্যে প্রচুর প্রবলেম হয়েছে, সন্দেহ ঝগড়াঝাটি, একটা অ্যাবিউজ রিলেশন ছিল তোমাদের। সেইখানে যদি তোমার এক্স বলছে কিছুদিন পরে যে না আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি রিয়েলাইজ করেছি যে তুমি আমার জন্য পারফেক্ট, কি করে তুমি ওর কাছে পারফেক্ট হবে? যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, ব্যাপারটা ভালো করে বোঝো, যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, যে মানুষটা দিনের পর দিন তোমার উপর টর্চার করেছে, তার কাছে তুমি তখন যদি পারফেক্ট নাও তো এখন তুমি কি করে পারফেক্ট হবে? না, তার কাছে তুমি পারফেক্ট নয়, তার কাছে এটা ছিল যে তার রাগ, তার যে
ভায়োলেন্স ব্যাপারটা সেগুলো উগড়ে দেওয়ার জায়গা ছিলে তুমি। তার লাইফে যদি নতুন কেউ এসেও ছিল তুমি চলে যাওয়ার পরে, সে কিন্তু সেটা টলারেট করেনি। তুমি তাকে ভালোবাসতে বলে তুমি সেটা টলারেট করতে, তুমি যে জিনিসটাকে তোমার ওপর নিতে, তার যত কিছু ভুলভাল জিনিসপত্র তোমার ওপর চাপাতো, তার হয়তো বাইরে কোনো ঘটনা হলো তোমার ওপর এসে সেটা ইয়ে করতো, তার হয়তো বাইরে কোনো ঝামেলা হলো তোমাকে মেরে এসে শান্তি পেত, মানে মোট কথা তোমাকে কষ্ট দিয়ে সে শান্তি পেত। তুমি তার কাছে একটা কষ্ট দিয়ে শান্তি পাওয়ার একটা জায়গা ছিলে, সেই জায়গাটা সে মিস করছে বলেই কিন্তু তোমাকে বলছে ফিরে এসো। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে সম্পর্ক কোনো কারণে কষ্ট দিয়ে ভেঙে গেছে, যে মানুষটা রাতের পর রাত তোমাকে জাগিয়েছে ভালোবাসার মিথ্যে অভিনয় করে, সেই মানুষটা যদি রিটার্ন আসতে চায় তাহলে কিন্তু বুঝে নিও তার উদ্দেশ্য সঠিক নয়। তার উদ্দেশ্য যদি সঠিক হতো তাহলে কিন্তু সে তোমাকে ওই সময় কষ্ট দিত না, ওই সময় তোমায় ভালোবাসতো। যে মানুষটা তখন ভালোবাসতে পারেনি যখন তুমি তার সাথে ছিলে, সেই মানুষটা এখন তোমায় দুম করে কি করে ভালোবাসবে? তো প্রত্যেকটা জিনিসের নেগেটিভ দিক অবশ্যই দেখা উচিত। তো তোমাদের সম্পর্কটা যদি কোনো এইরকম কারণের জন্য ভেঙে গিয়ে থাকে, তারপর তোমার এক্স যদি তোমার কাছে আসতে চাইছে, তাহলে তুমি কি করবে তুমি বুঝে নাও। আগে তুমি ভেবে নাও যে তোমাদের সম্পর্ক কি কারণে ভেঙেছিল। কারণটা যদি সুখকর না হয়, কারণটা যদি তোমার এগেনস্টে হয়, তাহলে এবার বলো তোমার কি করা উচিত। তাকে কি ফিরিয়ে এনে তোমার লাইফটাকে আবার ডিস্ট্রয় করার ইচ্ছে হয়েছে? তুমি যেইটুকু শান্তিতে ছিলে এই সব জিনিসগুলো থেকে, একটা যে ডিপ্রেসড ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলে এই জায়গাটা থেকে বেরিয়ে একটু যে শান্তিতে ছিলে, তুমি কি চাও আবার সেই জায়গাটা নিজেকে ফিরিয়ে আনতে? চাও না। তো আমি এটাই বলবো যে আমার মতামত যদি নিতে চাও, যে যদি তোমাদের সম্পর্ক সুখকরভাবে ব্রেকআপ না হয়, তাহলে কিন্তু এই মানুষটাকে নিজের লাইফে ফিরিয়ে এনে আর নিজের লাইফে সর্বনাশ করা উচিত নয়। কারণ সেই মানুষটা তোমার লাইফে এসে তোমাকে কিন্তু নতুন করে আবার ভালোবাসবে না, সে আবার সেই জিনিসটা হয়তো বাসবে এক মাস দু মাস, তারপর যেই তুমি তাকে বিলিভ করতে শুরু করবে সে আবার নিজের রূপটা দেখানো শুরু করবে, এটা হয়ে থাকে। আর একটা কারণ হতে পারে, হয়তো তার লাইফে আরেকজন আছে কিন্তু সে চাইছে তোমাকেও সাথে রাখতে, কারণ সে জানে মানসিক শান্তিটা তোমার থেকে পাবে। ওদিক থেকে সে হয়তো শারীরিক যে স্যাটিসফ্যাকশনটা সেটা পাচ্ছে, কিন্তু সে জানে কোনো রাগ কিছু হলে তোমার কাছে এসেই সে শান্তিটা পাবে, সেই জন্য তোমাকে ধরে রাখতে চাইছে। তো এইসব মানুষগুলো থেকে কিন্তু সবসময় দূরে থাকা উচিত, নাহলে কিন্তু তোমাদের তোমার লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে। সে কিন্তু নিজের জায়গাটা বুঝে নিচ্ছে, নিয়ে কিন্তু তোমার কাছে আসছে। তো ভিডিও শেষে এটাই বলবো, আমরা যখন রাস্তায় থুতু ফেলি আমরা কিন্তু সেই থুতুটা ছেটে নিই না, তেমনই প্রাক্তন চলে গেলে কিন্তু প্রাক্তনকে ফিরিয়ে আনা উচিত নয়, যদি সেই প্রাক্তন তোমাদের সম্পর্কটা কোনো এইসব কারণের জন্য মানে সুখকর ব্রেকআপ যদি না হয়ে থাকে। হ্যাঁ, যদি তোমাদের মধ্যে মিউচুয়াল ব্রেকআপ হয়ে গিয়ে থাকে তাহলে সেখানে বলবে সেই মানুষটা একটা সুযোগ দাও, তোমার যদি মনে হয় যে সেই মানুষটা হ্যাঁ তোমার জন্য পারফেক্ট ছিল। কিন্তু যদি সেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে চলে যাওয়ার পর ফিরে আসতে চায়, তাহলে তাকে তখনই টাটা বাই বাই করে দেয় ভালো, কারণ সেই মানুষটা এসে তোমার লাইফের কষ্ট বাড়াবে। প্রথম কষ্ট আমরা সামলে নিতে পারি, কিন্তু সেই মানুষের দেওয়া দ্বিতীয়বার কষ্ট সামলানো কিন্তু যায় না, সেটা কিন্তু আরো বেশি আমাদেরকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়।